হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেআরআইটি ইনস্টিটিউটে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমাদের আজকের ভিডিও ট্রাফি অ্যাকাউন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। ট্রাফি একটা ভালো সাইট, এটা একটা ভালো একটা নেটওয়ার্ক। এখানে আপনারা সহজেই অ্যাকাউন্ট করতে পারবেন, অ্যাপ্রুভ নিতে পারবেন। এই খুব ভালো এই অ্যাকাউন্টে কনভার্সন আসে। আপনারা চাইলে এখানে অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন। তো বন্ধুরা, আরেকটা কথা বলিনি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এটা একটা নতুন অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে অ্যাকাউন্ট $60 মতো আসছে। এটা হলো ড্যাশবোর্ড। এখানে আপনি ক্লিক, কনভার্সন, রিভিনিউ সবকিছু এখানে দেখাবে। এখানে নিচের দিক গেলে আপনি এ টু জেড ইনফরমেশন পাবেন। দেখেন, এখানে অফার অফার আছে, অফারের দেখতে পাবেন। আর তারপরে কতগুলো হিট আসছে, কত কনভার্সন, কতগুলো কনভার্সন আসছে সেগুলো দেখতে পাবেন। টোটাল কোন স্মার্ট লিঙ্ক থেকে কিভাবে কিভাবে আপনি রেভিনিউটা নিয়ে আসছেন, কতগুলো ক্লিক এর মাধ্যমে নিয়ে আসছেন, এ টু জেড আপনি এখান থেকে দেখতে পাবেন। ড্যাশবোর্ড, এখান থেকে আপনি স্মার্ট লিঙ্ক নিতে পারবেন। স্মার্ট লিঙ্ক ক্লিক করলে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের স্মার্ট লিঙ্ক নিতে পারবেন। মূলত ট্রাফিক একটা অ্যাডাল্ট নেটওয়ার্ক সাইট, আমরা চাইলে এখান থেকে কাজ করতে পারবেন, ঠিক আছে? খুব ভালো একটা কনভার্সন আসে। এখান থেকে আপনি লিঙ্ক তৈরি করতে পারবেন, এখান থেকে আপনি চাইলে অফার নিয়েও কাজ করতে পারবেন। এখানে অফার আসলে দেখেন, এখানে অফার আছে, অনেক অফার আছে, এই অফার গুলো নিয়ে কাজ করতে পারবেন। যেমন দেখেন, এখানে করতে পারবেন, এখানে $3.47 আপনাকে পেমেন্ট করবে, এখানে $2.49 আপনাকে পেমেন্ট করবে। এখান থেকে আপনি অনেক অফার আছে, আরো অফার আছে, এখান থেকে কানাডা, USA, এগুলো টাইপের অফার গুলো আপনি নিয়ে কাজ করতেন। ব্রাজিলের অফার আছে, তারপরে আপনি স্পেনের অফার আছে, আপনি ওয়ার্ল্ড ওয়াইড এগুলো নিয়ে কাজ করতে পারবেন। যদি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে চান তাহলে আপনার এখান থেকে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে চান। আর আপনি স্পেসিফিক কোনো কান্ট্রি নিয়ে কাজ করতে চান তাহলে আপনার এখান থেকে যে কোনো একটা অফার অ্যাপ্রুভ নিতে পারবেন। যেমন এই একটা অফার আছে, এই একটা অফার আছে, যেমন এই এগুলো অফার আছে, এগুলো ইন্টারন্যাশনাল অফার, এগুলো ইন্টারন্যাশনাল অফার। যেমন আমি এখান থেকে এই অফারটা নিয়ে কাজ করবো, অথবা আমি এই অফার নিয়ে কাজ করবো। আমি সরাসরি এখান থেকে আসার পর এখান থেকে এরকম আসবেন, ইন্টারফেস এরকম আসবে, ঠিক আছে? এরকম আসার পর দেখেন, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে ওরা আমার কিছু রেস্ট্রিকশন দিছে, আমি কোন কোন দেশে আমি এই অফার গুলো রান করতে পারবো, এরকম একটা রেস্ট্রিকশন দিছে। তারপরে আপনার কি কি অফার গুলো বা কি আমাদের কোথা থেকে কোথা থেকে ট্রাফিক গুলো আসলে পরে ওরা অ্যালাউ করবে না, সেরকম একটা রেস্ট্রিকশন দিয়ে রাখছে, ঠিক আছে? তারপরে আপনি অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, কিংডম, সাউথ আফ্রিকা এগুলো দেশে চালাতে পারবেন। এখান থেকে ফোন থেকে, ইভেন ডেস্কটপ থেকে লিডটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এখানে কোনো প্ল্যাটফর্ম গুলো না, যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখান থেকে রান করতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে কত করার আগে আপনি এখান থেকে এই যে লিঙ্ক আছে, এই লিঙ্ক দিয়ে আপনি সরাসরি অফারটা প্রচার করতে পারবেন। এখান থেকে আপনি ট্র্যাকিং লিঙ্ক তৈরি করতে পারবেন, ঠিক আছে? ট্র্যাকিং লিঙ্ক তৈরির মাধ্যমে আপনি অফারগুলো প্রচার করতে পারবেন, ঠিক আছে? এটা হলো অফার 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 গেল। আর আপনি যদি চান যে আপনি আরো অফার নিয়ে কাজ করবেন, আপনি এখান থেকে অল অফার আসবেন। অল অফার যদি চান যে ইন্টারন্যাশনাল কোনো অফার নিয়ে কাজ করবেন, সরাসরি এখান থেকে ইন্টারন্যাশনাল অফার এখানে ক্লিক করে রিকোয়েস্টে ক্লিক করবেন, আগে আপনাকে এগুলো অ্যাপ্রুভ নিতে হবে। আর এগুলো অলরেডি আপনাকে অ্যাপ্রুভ করা থাকবে। আপনি এখান থেকে রিকোয়েস্টে ক্লিক করেন, দেখেন রিকোয়েস্টে ক্লিক করার পর এরকম ভাবে আপনাকে সব বুকিং ডিটেলস দিয়ে থাকবে। ডিটেলস দেওয়ার পর আপনি এখান থেকে কিসের মাধ্যমে মিডিয়া বা মোবাইল অ্যাপস, ঠিক আছে? তারপরে এখান থেকে ডোমেন সিলেক্ট করবেন, ডোমেন সিলেক্ট করার পর প্রক্সি ডোমেন সিলেক্ট করবেন। তারপরে এখানে রেস্ট্রিকশন দিছে, এই রেস্ট্রিকশন গুলো দেখবেন, দেখে মুখে নিয়ে তারপরে আপনি ইন্টারন্যাশনাল অফার, তারপরে আপনি রিকোয়েস্ট পাঠাবেন। এখান থেকে রিকোয়েস্ট পাঠানোর পর ওরা অ্যাপ্রুভ করলে আমরা এখান থেকে সরাসরি কাজ করতে পারবে, ঠিক আছে? যদি চান যে আমি স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করবো, এখান থেকে সরাসরি স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারেন। সরাসরি এখান থেকে লাইভ অফার রাখবেন, লাইভ অফার আসার পর এখান থেকে অনেক অফার আছে, এগুলো নিয়ে কাজ করতে পারবেন। এখান থেকে রিকোয়েস্টেড অফার আছে, ঠিক আছে? এখান থেকে অল অফার আছে, অল অফার, যেমন আমি অ্যাডাল্ট অফার নিয়ে কাজ করবো, এখান থেকে অ্যাডাল্ট কোন অফার নিয়ে কাজ করবেন, আপনি এখান থেকে এই অফারটা নিয়ে কাজ করবেন। এখান থেকে পারবেন আশা করি, এখান থেকে আপনি স্মার্ট লিঙ্ক প্রুফ ব্যাক তৈরি করতে পারবেন, অথবা স্মার্ট লিঙ্ক নিয়ে তৈরি করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি ডোমেন চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি এখান থেকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ট্রেকিং লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে সোশ্যাল মিডিয়া আছে না, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে পারবেন, তারপর আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো অফার গেল, আপনার স্মার্ট লিঙ্ক গেল, অফার গেল, এখান থেকে আপনি রিপোর্ট দেখতে পারবেন, ঠিক আছে? আপনার টোটাল কতগুলো রিপোর্ট আসছে, টোটাল কতগুলো রিপোর্ট আসছে, ঠিক আছে? সব এখান থেকে আপনি রিপোর্ট গুলো দেখতে পারবেন।
থেকে ট্র্যাকিং দেখতে পাবেন, তারপর যদি গ্রুপে কাউকে কাজ করাতে চান, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে ট্র্যাকিং গুলো দেখতে পাবেন, ঠিক আছে, কারা কারা কাজ করছে না করছে, এগুলো ট্র্যাকিং দেখতে পাবেন, স্মার্ট লিঙ্ক দেখতে পাবেন, অফার দেখতে পাবেন, কোন কোন কান্ট্রি থেকে আসছে, ঠিক আছে, লিঙ্ক গুলো আসছে, এই কান্ট্রি গুলো দেখতে পাবেন, ঠিক আছে, খুব ভালো কনভার্সন হয়, খুব ভালো কনভার্সন হয়। আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন, ঠিক আছে, এখান থেকে রেফারেল হিস্ট্রি দেখতে পাবেন, এখানে কোন কোন ব্রাউজার আছে, ব্রাউজার নিয়ে কাজ করছেন, কোন কোন অ্যাপস থেকে আপনি লিড গুলো আসছে, ঠিক আছে, কোন অ্যাপস থেকে আপনি ক্লিক হিট করছে সেগুলো দেখতে পাবেন, ঠিক আছে। তো এখান থেকে কনভার্সন দেখতে পাবেন, এখান থেকে টোটাল কনভার্সন কতগুলো আসছে, ঠিক আছে, আপনি এখান থেকে কনভার্সন গুলো আপনি এখান থেকে কনভার্সন ইউজ করতে পারবেন, দেখেন কানাডা মেক্সিকো এগুলো থেকে আমার কিন্তু কনভার্সন আছে, খুব ভালো কনভার্সন হয়, খুব ভালো কনভার্সন হয়, ঠিক আছে। দেখেন পেমেন্ট হিস্ট্রি গুলো দেখি, পেমেন্ট অপশন গুলো দেখি, সেটিং এ আসে, আমরা এখান থেকে সেটিং এ আসে, সেটিং এ আসলে আমরা ই পেমেন্ট আসবো, এখান থেকে আপনি WMZ অথবা নিউ পেমেন্ট যদি নিতে চান, তাহলে আপনি এখান থেকে অনেক ভাবে পেমেন্ট নিতে পারেন, এখান থেকে পেটিএম, ওয়েব মানি, ওয়্যার, পেপাল, এগুলোর মাধ্যমে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে নিয়ে আপনি নাম লিখবেন, যে নামে আপনার অ্যাকাউন্ট, সো ডেট অফ বার্থ লিখবেন, তারপর পেপাল অ্যাকাউন্ট নেন, মিনিমাম $100 আপনি এখান থেকে গুগল পে নিতে পারবেন, মিনিমাম $100 আপনি এখান থেকে গুগল পে নিতে পারবেন, ঠিক আছে। কান্ট্রি কোন কান্ট্রিতে নিবেন সে কান্ট্রি নেম লিখবেন, ঠিক আছে, যার পরে আপনাকে পেমেন্ট নোট লিখবেন, ঠিক আছে, নোট লিখে অ্যাক্টিভ দেবেন, অ্যাক্টিভ দিয়ে সাবমিট দিবেন, অটোমেটিক আপনার এখান থেকে সেভ হয়ে যাবে, আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। ওদের সাপোর্ট টিমের সাথে আপনি এখান থেকে কথা বলতে পারেন, যে কোনো সমস্যা হলে ওদের এখান থেকে কোশ্চেন গুলো দেখবেন, অথবা টিকিটের মাধ্যমে ওদের সাথে কথা বলতে পারেন, অথবা আপনি এখান থেকে ওদের স্কাইপ পেতে আপনি ওদের সাথে কথা বলতে পারেন, ইমেল, স্কাইপ নিয়ে অথবা টেলিগ্রামের মাধ্যমে ওদের সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে। তো খুব ভালো একটা, খুব ভালো একটা, খুব ভালো একটা নেটওয়ার্ক আপনি এখান থেকে কাজ করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি চাইলে আমাদের সাথে কাজ করতে চান, ঠিক আছে, অবশ্যই কাজ করতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারেন, ঠিক আছে। অ্যাডমিশনের মাধ্যমে আপনারা এখান থেকে যোগাযোগ, আপনার অ্যাডমিশনের মাধ্যমে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন, খুব ভালো আমরা লিড নিয়ে এসে দেবো, এবং খুব ভালোভাবে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন, আশা করি ভালো একটা আর্নিং আপনারা জেনারেট করতে পারবেন। এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় না করতে হয় এই টু চেটে আমরা অ্যাপ্রুভ করাই দেবো, ঠিক আছে। আপনারা আবার ভিডিও ডিসক্রিপশন নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ গ্রুপ ইভেন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো।